বাংলাদেশ ছাত্র লীগ আঠারোবাড়ি ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আঠারোবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আঠারোবাড়ি মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যিনি দীর্ঘদিন এই আঠারোবাড়ি অবলোহিত আওয়ামী লীগকে দুর্দিনে ছাড়িয়েছেন আজকে তার টেবিলের উপরে আজকে আতঙ্কিত হামলা এবং সেই নৌকার প্রার্থী বলেই তার উপরে আজকে হামলা হয়েছে এটা এলাকাবাসীর মনে হচ্ছে আমাদের সেই আমি ময়মনসিংহ আওয়ামী মৎস্যজীবী লীগের একজন মেম্বার হিসাবে এবং আঠারোবাড়ি একতা যুব সংঘের ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমার প্রাণের দাবি যে সেই যারা তাকে হামলা করেছে তাদের যেন আইনের আওতায় এনে আমরা আইনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি যে তাকে যেন আসি প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে দ্রুতগতিতে যেন এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে একটি সঠিক বিচার করা হয় যাতে এরকম ধরনের ঘটনা পরবর্তীতে আমাদের এলাকায় আর না ঘটে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করার সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ছাত্রলীগের অ্যাকশন আওয়ামী লীগের অ্যাকশন আপনারা অনতিবিলম্বে এই ঘটনার রহস্য উদ্ঘাটন আমরা জয় বঙ্গবন্ধু বক্তব্য রাখবেন আঠারোবাড়ি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার ডক্টর কমান্ডার জনাব সুভাষচন্দ্র সেন স্যার রণাঙ্গনের সাথী মতিউর রহমান সাহেবের কনিষ্ঠ কন্যাকে কনিষ্ঠ পুত্র সোহেলের উপর হামলা করা হয় কেন তাদেরকে জেল গলুম দিতে হয় সেখানে আমরা আপনাদেরকে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের আপনারা জানেন
আমাদের এক সহকর্মী ভাই বলে গেছে যে মুক্তিযোদ্ধারা প্রায়ই বলে আমরা অস্ত্র হাতে নিয়েছি অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয় নাই আজকে আমরা ট্রেনিং জমা দেইনি আবার যদি প্রয়োজন হয় আমরা অস্ত্র হাতে নিব এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা নিশ্চিহ্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এই সন্ত্রাসীদেরকে সাবধান করে দিচ্ছি যারা এই হামলা করেছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান আর কোনোদিন যেন কোনো মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধাদের উপর কোনো আক্রমণ করা না হয় আমি আহত বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল সিদ্দিকী মহাদলী ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং বক্তব্যের শেষে আমরা মিছিলে বেরিয়ে যাব আজকে আমার তার স্ত্রী তার সন্তান মুখুল দাবিরা সুরা হাতে যিনি নির্মম আক্রমণ চালিয়েছেন সোহেল আপনাদের দোয়ায় মানুষের দোয়ায় বেঁচে আছে সোহেল তার সন্তান বীর মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামী লীগ এই অঞ্চলে আওয়ামী লীগ করার কারিগর ছিলেন উনি আওয়ামী লীগ সরকারের আমলে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তানের উপরে নির্মমে পাশবিক অত্যাচার তাকে চিকিৎসা করানোর জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল অবস্থায় আছে তার সাথে সঠিকভাবে কোনো কথা বলার সুযোগ আমার পাইনি তার নার্সিং কিন্তু কালকে রাত্রে 12টার সময় এসে আমি আমার অন্য ভাইয়ের কাছ থেকে যখন শুনলাম যখন আমার মা বলল সুরেল বলল মা আমার বাড়ি আনল বাড়ি আনল মাথায় চারটা আঘাত চারটা আঘাতের 42টা শিবির ডান হাতের কাঁধের উপরে একটা বৃহৎ গা সে যখন ডান হাতে ফেরাতে ছিল এই কোরের নিচে অপারেশন করে তার 3-4 ইঞ্চি জায়গার মাংস এক টুকরা মাংস সেটা আমি নেই এত নির্মম মানুষ হতে পারে আমরা কি কারো গায়ে কোনোদিন হাত দিয়েছি আমার বাবা স্বাধীনতা সংগ্রামের পরে আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন এলাকার কত মানুষের প্রাণ বাঁচানোর জন্য সহযোগিতা করেছেন ঠিক আর আজকে তার সন্তান যান বাঁচানোর জন্য চিৎকার করছে মা আমাকে মেরে ফেললো আমার বাড়ি আনলো আমার বাড়ি আনলো এই সত্য শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি আজকের এই মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধারা ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগের সহযোগী সংগঠন সহ মহাজন যারা আছেন যারা উপস্থিত হয়েছেন একবার বলেন সোহেলের প্রতি কি কারো কোন অভিযোগ আছে নাকি কোনোদিন কারোর সাথে কালো মুখে কথা বলেছে না তার কি অপরাধ আমার পরিবারের কি অপরাধ যে তাকে নির্মমভাবে হত্যা করতে হবে অপরাধ একটাই সে রাজনীতি করে সে মনোনয়ন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কি একজনকে মেরে ফেললেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন শেষ হয়ে যাবে তার কি অধিকার নেই রাজনীতি করার অধিকার নেই নৌকা চাওয়ার অধিকার কি তার নেই তার এই নৌকা তার পিতার হাতের গড়া আওয়ামী লীগ তার পিতার হাতে গড়া আমরা কোনো ভারতীয় নই আজকে এই অপরাধে আর কোন অপরাধ যদি আপনারা উপস্থিত যারা এখানে আছেন আমি আওয়ামী লীগ ছাত্রজীবী আপনারা বলতে পারেন
যাদের স্বার্থ আছে মনোনয়ন নিয়ে তারাই সোহেলের প্রতি আক্রমণ করেছে। আজকে উপস্থিত সবার সামনে এই ভাষণকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, এর উৎস উদ্ঘাটন করে মুক্তিযোদ্ধা পরিবার, আওয়ামী পরিবার তথা দেশের ভদ্র মানুষের বেঁচে থাকার, একটা সাধারণ নাগরিকের বেঁচে থাকার নিশ্চয়তা প্রদান করি। আপনারা এখনো আসামি গ্রেপ্তার করেন নাই, কাউকে পান নাই, আমরা সেই মর্মে কথা বলতে চাই না। আমরা চাই সুহুলকে যারা হত্যা করতে চেয়েছিল, তার পরিবারকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদের সঠিক বিচার হবে। আরেকটি কথা বলি, আমি বলতে চাই আমার আল্লাহ নিজের ঘরে যদি পুরো সন্তান এইভাবে আত্মচিৎকার করে, আমার বৃদ্ধ মা যার বয়স 85 বছর, এই আর্থনার জন্য কাউকে ক্ষমতার জন্য না শুনতে হয়। আরে আপনার চেয়ারম্যান কথা খুব তো বিষয়, এটুকু বিষয়ের জন্য মানুষকে হত্যা করার কোন প্রয়োজন নাই। মানববন্ধনে উপর হামলার প্রতিবাদে আপনারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা আশা করি আমরা যেমন ভাবে, আমার বাবা যেমন আপনাদের সাথে ছিল, আমৃত্যু মৃত্যুবরণ করেছেন, আমৃত্যু দায়িত্ব পালন করেছেন, আমরাও তার সন্তান হিসাবে আপনাদের সাথে সহভাবেই থাকব। সকল সবসময় আমরা আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। রাজপথ করে